প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছো। আমি ফারজানা খান মজলিস। গত ক্লাসে তোমাদের তৈলচিত্রের ভূত গল্প ও শব্দার্থ পড়িয়েছি। আজ আমরা পড়ব তৈলচিত্রের ভূত গল্পের অনুধাবনমূলক ও বহুনির্বাচনী প্রশ্নোত্তর। শুরু করছি অনুধাবনমূলক প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। অনুধাবনমূলক প্রশ্ন এক, মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয়, ব্যাখ্যা করো। দুই, তুমি একটা আস্ত গর্ধব নগেন, কে কেন উক্তি করেছিল? তিন, নগেনের অনুতাপ বেড়ে গেল কেন? চার, নগেন শুয়ে শুয়ে ছটফট করতে লাগলো কেন? পাঁচ, গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান, কথাটি কে কেন বলেছিল? ছয়, নগেনের মনে দারুণ লজ্জা আর অনুতাপ জেগেছিল কেন? সাত, মামার প্রতি শ্রদ্ধাভক্তিতে নগেনের মন ভরে উঠল কেন? আট, চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী, ব্যাখ্যা করো। বহুনির্বাচনী প্রশ্ন। প্রশ্ন এক, নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত? দুই, নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন? তিন, মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। আদনান সন্ধেবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। একসময় মনে হলো তার পেছনে পেছনে কেউ হাঁটছে। সে পেছন ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না, ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখেন আদনানের পায়ের জুতার তলে পেরেক গাথা একটা কাঠি। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়। চার, উদ্দীপকের আদনানের সাথে তৈলচিত্র ভূতের গল্পের নগেনের সাদৃশ্যের কারণ কি? পাঁচ, এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান? ছয়, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, উক্তিতে কি প্রকাশ পেয়েছে? সাত, নগেনের বর্ণিত কাহিনীকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বলেছিলেন কেন? আট, অপ্রতিভ শব্দের অর্থ কি? নয়, নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত? দশ, মুখে হাসির চিহ্নটুকু নেই, চাউনি একটু উদ্ভ্রান্ত, নগেনের এই অবস্থা কেন হয়েছে? এগারো, নগেন পরাশর ডাক্তারের কাছে গিয়েছিল ড্যাশ। বারো, তৈলচিত্রের ভূত গল্পে প্রাধান্য পেয়েছে। তেরো, কখন নগেনের হৃৎকম্পন হতে লাগলো? চোদ্দো, লাইব্রেরি ঘরে দুটো আলো লাগিয়েছে কে? পনেরো, নগেনের আত্মগ্লানি কিভাবে কমবে? ষোলো, আমি কি পাগল হয়ে গেছি, কার উক্তি? সতেরো, তৈলচিত্রটি বাঁধানো ছিল ড্যাশ। কয়েকদিন থেকে গভীর রাতে জাহিদের ঘুম ভেঙে যায়। মনে হয় অন্ধকার ঘরে কে যেন হাঁটাহাঁটি করছে। বাতি জ্বালালেই হাঁটাহাঁটি থেমে যায়। ঘরে আবার ভূত এলো কি, এই ভয় তাকে পেয়ে বসেছে। প্রশ্ন আঠারো, উদ্দীপকের জাহিদের সাথে তৈলচিত্রের ভূত গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? উনিশ, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, এ কথায় পরাশর ডাক্তার কি বোঝাতে চেয়েছেন? বিশ, তৈলচিত্রের ভূত গল্পের মুখ্য উদ্দেশ্য কি? একুশ, নগেনের মামা কোন প্রকৃতির মানুষ ছিলেন? বাইশ, মামার ছবি স্পর্শ করার পর নগেনের কেমন মনে হয়েছিল? তেইশ, মটকা শব্দের অর্থ কি? চব্বিশ, নগেনের তৈলচিত্রটিকে পেতাত্মা মনে করার কারণ কি? পঁচিশ, তৈলচিত্রের ভূত গল্পের শিক্ষণীয় বিষয় হল ড্যাশ। ২৬, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, পরাশর ডাক্তারের এ কথায় রয়েছে? উদ্দীপক, এই উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দিতে হবে। শিপন শ্মশানঘাট থেকে রাতে বাড়ি ফেরার পথে সাদা কাপড় পরা কি একটা দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে জ্ঞান ফেরানোর পর সাথে নিয়ে সেখানে গিয়ে দেখে একটা কলা গাছে শুকনো পাতা ঝুলছে, যা রাতের বেলা আলো পড়ে সাদা মনে হয়েছিল। ২৭, উদ্দীপকের শিপন
চলচ্চিত্রের ভূত গল্পের কোন চরিত্রকে নির্দেশ করে? আটাশ, উক্ত সাদৃশ্যের কারণ? আরেকটি উদ্দীপক, এই উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দিতে হবে। জিসান, পরীক্ষার দিন বিদ্যালয়ে যাওয়ার পথে গাড়িতে হঠাৎ তার বাম হাতে আঘাত পেল। সে ভাবল আজ তার পরীক্ষা ভালো হবে না, অথচ সেদিনের পরীক্ষায় তার খুব ভালো হয়েছে। প্রশ্ন 29, উদ্দীপকের জিসানের ভাবনা চলচ্চিত্রের ভূত রচনায় নগেন চরিত্রের কোন দিকটিকে তুলে ধরে? 30, উক্ত দিক নগেনকে। আবার একটি উদ্দীপক, নিজে উদ্দীপকটি পড়ে 31 ও 32 নং প্রশ্ন উত্তর দাও। রহিম ফুটবল খেলে রাতে বাড়ি ফেরার পথে চাঁদের আলোতে পাশছাড় ঝাড়ের পাতা চিকচিক করতে দেখে ভূত মনে করে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তার শিক্ষক মানিক চৌধুরী তাকে যুক্তি দিয়ে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করে। তার ব্যাখ্যায় রহিম ব্যাপারটি বুঝতে পারে। প্রশ্ন 31, শিক্ষক মানিক চৌধুরীর চরিত্রটি চলচ্চিত্রের ভূত গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? 32, প্রতিনিধিত্বকারী চরিত্রটিতে উপস্থিত। আবার একটি উদ্দীপক, পড়ে 33 ও 34 নং প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটি হচ্ছে ষোড়শী জমিলা। অন্ধকার রাতে উঠানে সাদা পাঞ্জাবি গায়ে নৌশ প্রহরীকে দেখে হঠাৎ ওমা বলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পড়শি ইদন শেখ বলে তাকে ভূতে ধরেছে। 33, উদ্দীপকের ইদন শেখের সাথে তৈলচিত্রের ভূত গল্পের কোন চরিত্রে মিল রয়েছে? 34, উল্লেখিত চরিত্রে বিরাজমান। নিচের উদ্দীপকটি পড়ে 35 ও 36 নং প্রশ্নের উত্তর দাও। বাড়ি থেকে বের হবার সময় খালি কলস দেখলে যাত্রা অশুভ হয়। প্রশ্ন 35, উদ্দীপকটি তৈলচিত্রের ভূত গল্পে কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ? 36, উক্ত সাদৃশ্যের ভিত্তি হল 37, পরেশ নগেনের সম্পর্কের দিক থেকে। 38, আমি কি পাগল হয়ে গেছি নগেনের এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পায়। 39, তৈলচিত্রের ভূত গল্পটি মৌচাক পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? 40, প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? 41, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, এ কথা দিয়ে পরাশর ডাক্তার কি বুঝাতে চেয়েছেন? 42, নগেনের মামার তৈলচিত্রটি দেয়ালের কোথায় ছিল? 43, নগেন পালিয়ে যেতে চাইলেও পারছিল না কেন? 44, তৈলচিত্রটি দ্বিতীয়বার স্পর্শ করতে নগেন কখন লাইব্রেরিতে গিয়েছিল? 45, নগেনের চাহনি কেমন? 46, মরলে তো মানুষ সব জানতে পারে, এটা কার উক্তি? 47, মটকা বলতে কি বোঝো? 48, পরেশকে উপযুক্ত ছেলে বলার নেপথ্য কারণ কি ছিল? 49, তৈলচিত্রের ভূত গল্পে কয়টি চরিত্রের উল্লেখ আছে? 50, চোখ দুটির মধ্যে ফাঁক দেড় হাত, চোখ দুটি কি? 51, মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? 52, শ্রাদ্ধের দিন কখন নগেনের অনুতাপ বেড়ে গেল? 53, লাইব্রেরিটি নগেনের কোন আত্মীয়ের আমলের? 54, ভূত বিশ্বাসের ক্ষেত্রে কোন নামটি সম্পৃক্ত? 55, সূর্যবাবুর ভিটামিন সমস্যা কার লেখা? 56, পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? 57, রূপার ফ্রেমের নিচে কাট থাকার কারণে কি হয়েছিল? 58, তৈলচিত্রের ভূত গল্পে পেতাত্মা বলতে কি বোঝানো হয়েছে? 59, বৈদ্যুতিক শখে পরাশর ডাক্তার কত মিনিট চোখ বুঝেছিলেন? 60, মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়? 61, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 62, কোনটি খাপছাড়া শব্দের অর্থ থেকে ভিন্নার্থক? 63, লাইব্রেরির দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল? 64, ভূত বিশ্বাসকে এক কথায় কি নামে অভিহিত করা যায়? 65, দুহাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কি?
ছেষট্টি সনাতনী গল্পের লেখক কে? সাতষট্টি বিস্ফোরিত কথাটি দ্বারা বোঝায়। আটষট্টি পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন? ঊনসত্তর নগেনের মামার ছবিটি কিসের ফ্রেমে বাঁধানো? সত্তর মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? একাত্তর চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী কোনটি? বাহাত্তর গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান, নগেনের প্রতি পরাশর ডাক্তারের এ ভৎসনা কেন? তিহাত্তর চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকল কে? চুহাত্তর পরাশর ডাক্তার রাত কয়টায় নগেনদের বাড়ি আসেন? পঁচাত্তর ছিটকে পড়ার কত মিনিট পর্যন্ত পরাশর ডাক্তার মেঝেতে বসে রইলেন? ছিয়াত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত? সাতাত্তর কোন কোন জিনিস লাইব্রেরিতে গাদা করা ছিল? আটাত্তর নগেনের কোন বিষয়গুলোর ছবির কাছে বারবার টেনে নিয়েছে? ঊনআশি নগেনের মামার লাইব্রেরিতে ছিল? আশি তলুচিত্রের ভূত গল্পে ইলেকট্রিক বিল হু হু করে বেড়ে না যাওয়ার কারণ? একাশি দেবতার মতো মামাকে ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে নগেনের ভেতর তৈরি হয়? বিরাশি বিজ্ঞান ভিত্তিক বিচার বুদ্ধি দিয়ে কি দূর করা যায়? তিরাশি মাঝরাতে নগেন মামার ছবি ছুঁতে গিয়েছিল। উদ্দীপক এই উদ্দীপকটি পড়ে চুরাশি ও পঁচাশি নং প্রশ্ন উত্তর দিতে হবে। রিভু রাতের বেলা ফুটবল খেলে বাড়ি ফেরার পথে চাঁদের আলোতে পাশঝাড়ের পাতা চিকচিক করতে দেখে ভূত মনে করে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তার শিক্ষক যুক্তি দিয়ে ব্যাপারটি তাকে বুঝিয়ে বলেন। পরবর্তীতে রিভু বিষয়টি বুঝতে পারে। শিক্ষক রবিউল চৌধুরীর চরিত্রটি তৈলচিত্রের ভূত গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? পঁচাশি প্রতিনিধিত্ব চরিত্রটিতে উপস্থিত উদ্দীপক আছে পড়ে ছিয়াশি ও সাতাশি নং প্রশ্নের উত্তর দেবে। সাবিত ক্রিকেট খেলে সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল, পথে বাঁশঝাড়ের মধ্যে পাখির শব্দকে ভূত মনে করে সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। প্রশ্ন ছিয়াশি উদ্দীপকের সাবিত তলচিত্রের ভূত গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? সাতাশি সাবিতের ভয় পাওয়ার মধ্যে ফুটে উঠেছে আরেকটি উদ্দীপক। মৌ পরীক্ষার দিন সকালবেলা কলা ও ডিম খায় না, পরীক্ষা খারাপ হবে বলে মনে করে। আবার যাত্রার সময় খালি কলস দেখলে যাত্রা শুভ হয় না এটাও সে বিশ্বাস করে। প্রশ্ন আটাশি উদ্দীপকের মোয়ের চিন্তা তৈলচিত্রের ভূত গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ? প্রশ্ন ঊননব্বই উক্ত সাদৃশ্যের ভিত্তি নিচে একটি উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে নব্বই একানব্বই নং প্রশ্নের উত্তর দিতে হবে। মাসফির গায়ে বেড়াতে গিয়ে এক রাতে ভয়ে কেঁদে উঠল, কিছুতেই তার কান্না থামে না, সবাই ভাবল ভূতে ধরেছে। সে দিন দিন অসুস্থ হয়ে পড়ল, ওর বাবা দ্রুত শহরে এনে চিকিৎসা করালো, মাসফির সুস্থ হয়ে উঠল। প্রশ্ন নব্বই উদ্দীপকের মাসফিরের বাবা তৈলচিত্রের ভূত গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? একানব্বই উদ্দীপক ও গল্পে প্রকাশ পেয়েছে। এবার আরেকটি উদ্দীপক এটা পড়ে বিরানব্বই ও তিরানব্বই নং প্রশ্নের উত্তর দিতে হবে। মানুষ সকলেই আত্মকেন্দ্রিক হয় না, অনেকেই দেশ ও দশের কল্যাণে ঝুঁকি নেন, কল্যাণ সাধন করেন। প্রশ্ন বিরানব্বই উদ্দীপকে তৈলচিত্রের ভূত গল্পে যে চরিত্রের প্রতিফলন লক্ষ্য করা যায়? তিরানব্বই উদ্দীপকটির উদ্দেশ্য হল ড্যাশ। আমরা তৈলচিত্রের ভূত গল্পের মূল শিক্ষণীয় বিষয়টি হচ্ছে কুসংস্কারচ্ছন্ন না হয়ে যুক্তিতর্কের মাধ্যমে কোনো জিনিসের সত্যতা নিশ্চিত করা। নগেন পরাশর ডাক্তারকে তার মামার পেতাত্মার কথা জানালে পরাশর ডাক্তার তার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেখিয়ে দেন যে পেতাত্মা বলতে কিছু নেই, এটি একটি বৈদ্যুতিক শক। তোমাদেরও জানতে হবে ভূত বলে কিছু নেই, পেতাত্মাও নেই। মানুষ তার মনের ভেতর লুকিয়ে থাকা অলৌকিক চিন্তা করে ভূতের ভয় পায়। আশা করি তোমরা ভূতের ভয় পাবে না, কারণ তোমরা আধুনিক যুগের ছেলে, সব সময় বিজ্ঞান ও যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা তোমাদের আছে।
ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।